ব্যাঙ্গলি ফুড পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছে শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসবের সব বন্ধুদের জানাই শুভেচ্ছা আর ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। অনেকেই আমরা দুর্গাপূজায় নিরামিষ খেয়ে থাকি, তাদের জন্য তৈরি করছি নিরামিষ ছানার রোস্ট। এর জন্য আমি এক কাপের মতো ছানা তৈরি করে নিয়েছি। কী করে ছানা তৈরি করতে হয় আমি বেশ কয়েকবার ভিডিওতে দেখিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, একটু চিনি, সামান্য একটু ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া। সব মশলাগুলো আমি ভালো করে ছানার সাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে। মাখাটা যদি ভালো হয় ছানা ভাজার সময় ফেটে যাবে না। আমি এর থেকে কিছুটা ছানা নিয়ে গোল গোল করে মাঝখানটায় গর্ত করে নেব। এই গর্তের মাঝখানে আমি দিয়ে দেব কিশমিশ আর কিছুটা কাজু বাদামের গুঁড়া দিয়ে আমি মুখটা বন্ধ করে হাতে ডোলে ডোলে গোল করে নেব। আপনারা চাইলে এখানে বলের শেপ দিতে পারেন বা চ্যাপ্টা শেপ দিতে পারেন, আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে আমি আস্তে আস্তে পুরো ছানাটা থেকে এভাবে বলের মতন করে নিলাম। এবার আমি চুলায় বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। এখানে যদি আপনি তেলটা ভালো করে গরম না করেন তাহলে ছানাগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা গরম করে আমি আস্তে আস্তে ছানার বড়গুলো দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে আস্তে আস্তে লালচে বাদামি করে ভেজে নেব। একসাথে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প ছানা দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন এভাবে বাদামি কালার হয়ে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। এভাবে আমি অল্প অল্প করে সবগুলো বল ভেজে নেব। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আলু। আলুগুলো আমি চৌকো করে কেটে আগে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। আপনি চাইলে সিদ্ধ না করেও এখানে ঢেকে ঢেকে ভাজতে পারেন। আমি আলুগুলো বাদামি করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে আমি বেশ কিছুটা তেল কমিয়ে রাখবো। এখানে অনেক তেল আছে তাই আমি তুলে রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর কিছুটা জিরা। আমি একটু ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরা বাটা। আপনি এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে, একটু লঙ্কা, লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, হলুদ আর কিছুটা জল। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন আর কিছুটা চিনি, কারণ নিরামিষে একটু চিনি না দিলে ভালো লাগে না। যখন এর গা থেকে তেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর টক দই। আমি ব্লেন্ডারে কাজু আর টক দই একসাথে ফেটে নিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে একটু সেদ্ধ হলে
এর মশলাগুলো আলুর গায়ে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। সব কিছু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। যখন বলক চলে আসবে তখন আমি ছানাগুলো দিয়ে দেব। ছানাগুলো যদি আমি আগে দিতাম ছানা ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে, তাই নামানোর একটু আগে ছানাগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু আর কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারে, তবে দিলে ভালো লাগে। আমি 5-6 মিনিট ঢেকে রান্না করেছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার ছানার রোস্ট। এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো পুজো পার্বণে আপনারা এটা রুটি, পরোটা, লুচি, ভাত অথবা পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।